गुड मॉर्निंग एवरी वन. टुडे 21st of October 2020, Class 4 सब्जेक्ट बांगला, बई बांगला साहित्य परिचय. आज के करब तुम्हारे टेक्सट बुकर गल्प बांगला भाषा के अनुशीलनी प्रश्नोत्तर एंड दिस इज रिविसन क्लस. प्रश्न नम्बर 2, नीचे प्रश्नगुलिर एक वाक्य उत्तर दाओ. एखे जो प्रश्नगुलो रही है प्रश्नगुलर एक वाक्य उत्तर दीते हैं, एक कर देवा. क नम्बर, मोदे गर्व मोदे आशा कि আমাদের বাংলা ভাষায় আমাদের গর্ব আমাদের আশা. এরপরে খ নম্বর, শান্তি ও ভালোবাসা কোথায় পাওয়া যায়? উত্তর, বাংলা মায়ের কোলে শান্তি ও ভালোবাসা পাওয়া যায়. গ নম্বর, মাঝি কিভাবে দাঁড় টানে? বাংলা গান গেয়ে মাঝি দাঁড় টানে. এরপরে ঘ নম্বর, চাষা গান গেয়ে কী কাটে? চাষা গান গেয়ে ধান কাটে. উ নম্বর, দেশে ভক্তিধারা কারা আনলেন? নিতাই ও গৌর দেশে ভক্তিধারা আনলেন. চ নম্বর, প্রথম বলে মানুষ কাকে ডাকে? প্রথম বলে মানুষ তার মাকে ডাকে. এরপর প্রশ্ন নম্বর 3, নিচে দেওয়া কবিতার লাইনগুলি পরপর সাজাও. এখানে যে লাইনগুলো রয়েছে এগুলো কবিতা অনুযায়ী তোমাদের পরপর সাজাতে হবে, একটা করে দেওয়া হয়েছে. এখানে প্রথম কোনটা হবে? ঘ নম্বর, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা. এরপরে 2 নম্বর হবে, কি জাদু বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে. 3 নম্বর, ওই ভাষারই মধুর রসে বাঁধল শিখে মধুর বাসা. 4 নম্বর, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ চিনে. 5 নম্বর, ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাঁদা হাসা. এরপর 4 নম্বর, নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো. এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দের বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে. প্রথমটা করে দেখানো হয়েছে, আশা নিরাশা, শান্তি অশান্তি, দেশে বিদেশে, দুঃখ সুখ, মধুর তেঁতো, সুখে দুঃখে, প্রথম দশম, সঙ্গ শুরু, রস নিরস. এরপরে প্রশ্ন নম্বর 5, নিচের শব্দগুলি থেকে ক্রিয়াপদগুলি বেছে নিয়ে আলাদা করে লেখো. এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো থেকে তোমাদের ক্রিয়াপদ আলাদা করে লিখতে হবে. এখানে যেমন একটা করে দেখানো হয়েছে, গেয়ে, এরপরে টানে, নাচে, কাটে, আনলো, এগুলো সমস্ত হচ্ছে ক্রিয়াপদ. এরপরে প্রশ্ন নম্বর 6, নিচের বাক্যগুলিতে বিশেষ্য ও সর্বনামের নিচে দাগ দাও. এখানে যে বাক্যগুলোতে বিশেষ্য আর সর্বনাম পদ রয়েছে সেই পদগুলোর নিচে তোমাদেরকে দাগ দিতে হবে. এখানে একটা করে দেখানো হয়েছে, ক নম্বর, কী জাদু বাংলা গানে, জাদু হচ্ছে বিশেষণ বিশেষ্য পদ. এরপরে খ, এখানে তোমার কোলে তোমার বলে তোমার হচ্ছে সর্বনাম পদ. গ নম্বর, গেয়ে গান নাচে বাউল, এখানে গান আর বাউল হচ্ছে বিশেষ্য পদ. ঘ নম্বর, বাজিয়ে রবি তোমার বিনে, এখানে রবি আর বিনে বিশেষ্য পদ, তোমার হচ্ছে সর্বনাম পদ. উ নম্বর, তোমার চরণ তীর্থে মাগো, তোমার হচ্ছে সর্বনাম পদ, মাগো বিশেষ্য পদ. চ নম্বর, ওই ভাষাতেই বলবো হরি, হরি হচ্ছে বিশেষ্য পদ. এরপর প্রশ্ন নম্বর 7, নিচের শব্দগুলি কবিতায় যেভাবে আছে সেভাবে লেখো. এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো কবিতায় যেভাবে ব্যবহার করা হয়েছে ওইভাবেই তোমাদেরকে এখানে লিখতে হবে. একটা করে দেওয়া হয়েছে, আমাদের মোদের গর্ব গরব কথায় বলে বিনায় বিনে জিতে জিনে শেষ সাঙ্গ. তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী প্রশ্নোত্তর করলাম 2 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত. তো এই প্রশ্নোত্তরগুলো তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়বে আর মুখস্থ করবে.